সেই শিক্ষাটাই দেওয়া উচিত, কি বলবেন? ঠিক আছে, উনি কোথায় কি বলেছেন এর মধ্যে খারাপও কিছু না, সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা ঠিকঠাক হওয়া উচিত, মহিলাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আর একটা পুলিশের ভূমিকা নিয়ে দেখা গেছে, যেটা বাচ্চাতে বারংবার আপনাদের দলের প্রত্যেকে অভিযোগ, যে পুলিশের এখানে ভূমিকাটা নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ সব জায়গায় একরকম, সে নতুন কিছু না। বিজেপিকে আটকাতে, বিরোধীদের ধ্বংস করতে দিনরাত পরিশ্রম করছে। এতদিন তারা গুন্ডাদের নিয়ে এসে এখানে বম বন্দুক নিয়ে আক্রমণ করতো, যখন মানুষ জেগে গেছে, আজকে টিএমসির নেতারাও পালিয়েছে, গুন্ডারাও পালিয়েছে, তখন পুলিশ হাত জোড় করে বলছে দেখবেন যেন টিএমসির লোকেদের অত্যাচার না হয়। এতদিন অত্যাচার করে সাপোর্ট করছিল মানুষের বিরুদ্ধে, এখন দাঁড়াতে পারছে না। 70 জন মহিলাকে এখানে মার্ডার কেসের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটা কী ধরনের রাজত্ব চলছে? এর পরিবর্তন হওয়া উচিত। পরশুদিন বজবজেতে বাওয়ালিতে আমাদের র্যালি চলছিল, কিষাণ র্যালি, সেখানে গুন্ডারা আক্রমণ করে, মারপিট হয়, পালিয়ে যায় গুন্ডারা, পরে পুলিশের গাড়িতে করে গুন্ডারা এসছে, ওখানে বোম মেরেছে, বন্দুক নিয়ে আক্রমণ করেছে, মহিলার একটা বাড়িতে লুকিয়েছিলেন, তাদেরকে টেনে বার করে মারা হয়েছে, বাড়ির মালিককে পেটানো হয়েছে, এটা কোনো রাজত্ব চলছে? পুলিশকে কমপক্ষে এইসব কাজ থেকে বিরত থাকা উচিত, কারণ একদিনে তো সব কিছু হয় না, পরিবর্তন হবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে একদম কোনো কর্মসূচি নিচ্ছেন না, কিসের ইঙ্গিত, কি মনে হয়? সেটা তৃণমূলের লোকেরা বলতে পারবে, আমি বলতে পারবো না। যদি আসে কোথায়, এখানে কোথায় আসবেন, কে আসবেন, সেটা তো কেউ বলতে পারে না। আমরা দরজা বড় করে রেখেছি সবার জন্য, আমরা সবাইকে স্যানিটাইজ করে তারপরে নেবো, চলুন।